আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আজকের ভিডিও টপিকটা কি বা কি সম্পর্কে ভিডিও বানাবো। আমার ভিডিও টপিকটা হলো যে আমি ফেসবুক সম্পর্কে এ টু জেড ধারণা দেব এবং কোন সেটিং এর কি কাজ বা কোনটার কি কাজ এবং ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে এবং অ্যাকাউন্ট সিকিউরিটি পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কিভাবে রিকভারি করবেন বা আপনি যদি আপনার ফেসবুকের জনতারিখ চেঞ্জ না করতে পারেন বা চেঞ্জ তাহলে সেটা কিভাবে চেঞ্জ করবেন, অনেক আছে যে নাম চেঞ্জ করতে পারেন সেটা কিভাবে করবেন, বা অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায় তাহলে সেটা কিভাবে ঠিক করবেন বা ব্যাক আনবেন, বা আইডি হ্যাক হলে কিভাবে ব্যাক আনবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং শিখাবো। অনেকে কিন্তু এই সম্পর্কে কোর্স বানিয়ে অনলাইনে বিক্রি করে বা সেল করে, আমি সেটা করব না। আমি এই ফেসবুকের সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব এবং আপনাদেরকে শিখাবো কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন বা কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলে কখনো হ্যাক হবে না বা কিছু বা হবে না বা নষ্ট হবে না সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এবং দেখাবো বা শিখাবো। আপনারা আমার এই সমস্ত ভিডিওগুলি কোথায় পাবেন? আপনারা আমার ভিডিওগুলি এই ভিডিওগুলি পাবেন যে আমার ইউটিউবে প্রথমে আপনার ইউটিউবে চলে আসবেন, আসার পরে ভিডিও, তারপরে শর্ট ভিডিও, তারপরে প্লে লিস্ট, এই প্লে লিস্ট চলে আসবেন। প্লে লিস্টে আসার পরে আমি প্লে লিস্ট এখনও ক্রিয়েট করে নেই, আমি এই ভিডিওটি পাবলিশ করে প্লে লিস্ট ক্রিয়েট করবো এবং সমস্ত এবং ডিটেলসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়, কিভাবে অ্যাকাউন্ট ডিজেবল হয়, অ্যাকাউন্ট হ্যাক হলে কিভাবে ব্যাক আনবেন বা ডিজেবল হলে কিভাবে ব্যাক আনবেন, বা বিভিন্ন স্ট্রাইক করে সেগুলো কিভাবে ঠিক করবেন, আমি সেগুলো আপনাদেরকে একদম ডিটেলসে আলোচনা করে দেখাবো এবং আপনাদেরকে শিখাবো। আপনারা যদি এই সম্পর্কে আগ্রহী হন বা শিখতে যদি চান, একদম ফেসবুক সম্পর্কে বিস্তারিত যদি শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল দিয়ে রাখবেন। যদি অল দিয়ে রাখেন তাহলে আমার ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে বা আপনারা পেয়ে যাবেন, আর আমার সমস্ত ফেসবুক সম্পর্কে সমস্ত ভিডিও পাবেন এই প্লে লিস্ট। এই প্লে লিস্টে আসার পরে ফেসবুক নামে একটা প্লে লিস্ট থাকবে, আপনারা সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবেন।